আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সানি লিওন যখন দায়িত্বশীল মা, সানি লিওন মানে সেন্সেশন। লাস্যময় এই অভিনেত্রী বহু পুরুষের ফ্যান্টাসি। তার চরিত্র নিয়েও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের ঝড় ওঠে। বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানান স্বাদের গসিপ। কিন্তু বলিউডের বেবি ডল প্রাক্তন পর্ন তারকা সানি লিওনের মধ্যেও যে রয়েছে অন্য এক সানির অস্তিত্ব, তা অনেকের কাছেই অজানা ছিল। কিছুদিন আগে এই সুন্দরী এবং তার স্বামী দত্তক নিয়েছেন নিশা নামের 21 মাস বয়সী একটি ফুটফুটে মেয়েকে। যে শিশুটিকে সানি এবং তার স্বামী দত্তক নিয়েছেন, সেই নিশাকেই প্রত্যাখ্যান করেছিলেন 11 জন দম্পতি। তার সম্ভাব্য কারণ মেয়েটির গায়ের রং। একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের খবরে চাইল্ড অ্যাডপশন রিসার্চ এজেন্সির মাধ্যমে নিশাকে দত্তক নিয়েছেন সানি এবং তার স্বামী। ওই সংস্থার কর্তা লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার নিজেই এই তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, দত্তক নিতে ইচ্ছুক অধিকাংশ বাবা মাই বাচ্চার গায়ের রং, তার চেহারা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং মেডিকেল হিস্ট্রি নিয়ে কৌতূহলী থাকেন। এই তথ্যগুলির কোনোটি অপছন্দ হলে তারা সংশ্লিষ্ট শিশুটিকে দত্তক নিতে চান না। কিন্তু জানা গেছে, সানি এবং তার স্বামী ড্যানিয়েল কেউই নিশার ক্ষেত্রে এই ধরনের কোনো তথ্যই চাননি। নিশার গায়ের রং নিয়েও কোনো সমস্যা ছিল না তাদের। উল্টে চাইল্ড অ্যাডপশন রিসার্চ এজেন্সির দীপক কুমারের কথায়, আর 5 জন দম্পতি যেভাবে নির্দিষ্ট পদ্ধতি পূরণ করে শিশুর অধিকার পাওয়ার জন্য অপেক্ষা করেন, সেভাবেই 9 মাসে সন্তানের দায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন এই সেলিব্রিটি দম্পতি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।